মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছি। তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল সকালে, তো এখন ফিরে পড়েছে, তো এখন ওর জন্য চা বানাবো, ওকে সেটাই বলছিলাম। তারপরে দেখো একদম ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার পরে আমার কিন্তু ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু একটু ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গিয়েছিল, সেই কারণে না আমি একটু তাড়াতাড়ি করছিলাম বলে ব্রেকফাস্ট বানানোর সময়টা ভিডিও বানাতে পারিনি। আর আজকে সকালবেলা আমি বানিয়েছিলাম পরোটা আর আলু চচ্চড়ি। তোমাদের দাদাভাই এখন খেয়ে বেরোবে, তারপরে আবার ও ফিরবে কখন তার কোনো ঠিক নেই, আবার তাড়াতাড়িও চলে আসতে পারে জানো তো। আজ হচ্ছে তোমাদের দাদাভাই ডিউটি জয়েন করবে, মানে মাঝখানে দুদিন তো ছুটি ছিল, যার জন্য হচ্ছে মানে ছুটি নিয়েছিল আর কি, তো কোয়ার্টারটা রং করার জন্য, ঠিকঠাক করে সব কিছু সাজানোর জন্য, কারণ ওগুলো তো আর আমি পারবো না। আমি হ্যাঁ সাজানো গোছানোটা আমি করতে পারবো, কিন্তু ওই রংটা তো করতে পারবো না। আর দেখো তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখালাম, আমার মানে কোয়ার্টারের জানলার পাশেই দেখো ময়ূর ঘোরাঘুরি করছে। এখন তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আবার বললো একটু পরে আসবে একবার, তো তারপরে আমি সেই ফাঁকে আর কি কাজগুলো করে নিচ্ছি। আর কি ভালো লাগছে জানো তোমাদের দাদাভাইকে রোজ দেখতে পাচ্ছি। তারপরে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ওর জন্য ব্রেকফাস্ট বানানো, মানে এই জিনিসগুলো আমি চেয়েছিলাম, কিন্তু বিয়ের পর থেকেই তো এই জিনিসগুলো আমি পাইনি না। মানে মেন কথা হচ্ছে আমি ওকে দেখতে চেয়েছিলাম যে একজন স্বামীরা যেরকম হয়, বাজার যাবে, দোকান যাবে, সব কিছু কিনে নিয়ে আসবে, মানে কোনো দায়িত্ব নেবে, তো এতদিন তো সেরকমভাবে আমি ওকে দেখিনি, তো এখন বেশ ভালো লাগছে দেখতে। এখনও পর্যন্ত সেইভাবে গুছিয়ে উঠতে পারিনি, কেন বলো তো, কারণ পাশে আর একটা ঘর আছে, সেই ঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে। সেই ঘরটা যতক্ষণ না গোছানো হচ্ছে ততক্ষণ কিছুই ঠিক হবে না, কেননা আবার সেই ঘরটা গোছানোর সময় ধরো সব কিছু আবার বার করবে সেই ঘর থেকে বারান্দার মধ্যে, তো বারান্দাটা আবারও নোংরা হবে, মানে আবারও আমাদের কোয়ার্টারটা আর কি ডিপ ক্লিনিং করতেই হবে। আর বুঝতেই পারছো যে একটু আধটা বালি থাকলে সেই বালি পায়ে পায়ে চারিদিকে হয়, আর মানে প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে। তো চলো চটপট করে এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই, তোমাদের দাদাভাই আবার আসবে বলেছে, আবার হয়তো দেখা গেলো এক্ষুনি চলেও আসলো, তখন ও চলে এলে আবার ওর সঙ্গে একটু গল্পে মেতে যাব। আর আমি চেষ্টা করছি কি বলতো, যত কম জিনিস রাখা যায় ততই ভালো। আর তোমাদের দাদাভাইয়ের এই বক্সটা জানো তো, কী করবো না করবো কিছুই ভেবে পাচ্ছিলাম না, মানে কোথায় রাখবো না রাখবো, অনেকটা বড়ো তো সেই জন্য, তো সেই কারণে ভাবলাম কেননা এটাকে টি টেবিল বানিয়ে নেওয়া যায়। দেখো আগের দিন যে গিয়েছিলাম বাজারে, তো সেখান থেকে আর কি আমি একটা টেবিল ক্লথ কিনে নিয়ে এসেছি, ওটাকে কাটতে হবে, কেটে না ঠিকঠাক করে ওটাকে লাগাতে হবে, পুরো বাক্সটা যাতে ঢাকা পড়ে সেরকমই ব্যবস্থা করতে হবে। এবার কোয়ার্টার না সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, কেন বলো তো, মাঝে মধ্যে ইন্সপেকশনে আসে, মানে দেখতে আসে তুমি তোমার কোয়ার্টার কিভাবে রেখেছো না রেখেছো। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে আমি আর ভিডিও করতে পারিনি কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর আজকে তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, মানে কোয়ার্টারে চলে এসেছে 12টার মধ্যে, তখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়নি। আর ওকে দেখে তো আমি মানে একটুখানি ঘাবড়িয়ে গিয়েছিলাম যে হয়তো তাড়াতাড়ি খেয়ে আবার বেরিয়ে যাবে। যাই হোক, ও বেরোবে হচ্ছে 3টে। আজকে রান্না করেছিলাম হচ্ছে ডাল, মাশরুম, পটল ভাজা আর ভাত, ব্যাস। আর তোমাদের দাদাভাইয়েরও সেরকম খাওয়ার কোনো ঝামেলা নেই, আর আমারও তো যা হয় তাই চলে যায়, তো এখন এরকমই আর কি চলছে। আর এখানে জানো তো ওই 5টা তরকারি করে খাওয়ার মতো পরিস্থিতি নেই, তার কারণ কি হচ্ছে সপ্তাহে একদিন বাজার বসে, সারা সপ্তাহের বাজারটা আমাদেরকে তুলে রাখতে হয়, তো সেই কারণে একদিনে খেয়ে সব শেষ করে ফেললে এরকম কিছু হবে না আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের দাদাভাই সবসময় হয়তো বাজারে যেতেও পারবে না, বুঝতেই পারছো ডিউটির ব্যাপার থাকে না, তো কালকেই গিয়েছিলাম বাজারে, তো এখন আবার যাব হচ্ছে রবিবার, কারণ রবিবার হচ্ছে কি হাট বসে, সেদিনকে একটু কম দামে পাওয়া যায়, তাছাড়া তো প্রচণ্ড পরিমাণে সবজির দাম। ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোয়ার্টার ট্যুর কি দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কোয়ার্টারটা ভালোভাবে সাজিয়ে নিই, তারপর না হয় একটা ট্যুর দিয়ে দেবো। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই আবার বেরিয়ে যাচ্ছে, আর ও এত হাসছে কেন বলো তো, কারণ আমাদের কোয়ার্টারের রংটা দেখে মনেই হচ্ছে না জানো তো যে এটা কোয়ার্টার, মনে হচ্ছে যেন নিজেদের বাড়ি। আর আমরা কিন্তু কোয়ার্টারটাকে সেইভাবেই রাখছি, পুরো নিজেদের বাড়ির মতো করি, যতটা পারছি চেষ্টা করছি সাজিয়ে গুছিয়ে রাখা। তো তার খানিকক্ষণ পরে তোমাদের দাদাভাই কাজ টাজ থেকে চলে এসেছে, আসার পরে দেখো এই যে বসে আছি আমরা, বসে বসে দুজনে চা খাচ্ছি, গল্প করছি, আর কি ভালো লাগছে জানো দুজনে টাইম কাটাতে, খুব খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। তারপরে তোমাদের দাদাভাই এই ফুলকপিটাকে দেখে বললো কি কালকে এটা রান্না করে ফেলবে। আজকে জানো তো তোমাদের দাদাভাইয়ের ডিউটি নেই, সেই জন্য আমার মনটা আরও খুশি হয়ে গেছে। তবে আজকে ডিউটি নেই, কালকে আবার ডিউটি থাকবে, মানে একদিন ছাড়া ছাড়া ডিউটি থাকে, মানে যেহেতু ফ্যামিলি মেম্বার হয়ে গেছে না সেই জন্য আর কি একদিন ছাড়া ছাড়া ডিউটি দেয়। আগে না ফ্যামিলি মেম্বারদের এত ডিউটি থাকতো না, যখন খুব দরকার পড়তো, প্রয়োজন পড়তো, তখনই ফ্যামিলি মেম্বারদেরকে ডাকতো,
কিন্তু এখন যেহেতু ছেলেরা অনেক উঁচুতে গেছে ডিউটির জন্য, সেই জন্য এখানে ছেলে কম বলে একদিন ছাড়া ছাড়া ফ্যামিলি মেম্বারগুলোকে ডেকে ডেকে ডিউটি দেয়। তবুও একদিন ছাড়া ছাড়া ডিউটি দিলেও সারা দিন দেখতে পাবো, রাত্রিবেলা ওই 8:30 কি 8টার সময় করে বেরিয়ে যাবে, তারপরে আবার পরের দিন সকালবেলা আসবে, এই হচ্ছে ব্যাপার। তবুও তো কাছে পাচ্ছি না, আমাকে 4-5 মাস অপেক্ষা করার থেকে তো ভালো আছি। এই কোয়ার্টারের একটা কি অসুবিধা জানো, নেটের খুব সমস্যা, যার কারণে ভিডিও আমি সেইভাবে আপলোডও করতে পারছি না। তোমাদের কাছে কিন্তু ডেলি ডেলি ব্লগ চলে যাবে সেটার জন্য না, কিন্তু আমার ভিডিওগুলো যে আপলোড করব সেটার জন্য একটু অসুবিধা হচ্ছে। সেই জন্য তোমাদের দাদাভাই বলেছে 4-5 দিনের ভিডিও একসঙ্গে করে আপলোড দিয়ে একদম আমাকে দিয়ে দিতে, মানে তোমাদের দাদাভাইকে দিয়ে দিতে। তোমাদের দাদাভাই যখন বাইরের দিকে যাবে কাজের জন্য, তখন ওখান থেকে আপলোড করে নিয়ে আসবে। একটু সামনে বেরোলেই আর কি নেটওয়ার্ক ভালো পায়, কিন্তু কোয়ার্টারের কাজটা না নেটওয়ার্ক ভালো থাকে না। তো ভিডিওটা আমি আজ এই অবধি রাখলাম, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো এখন একটুখানি হেঁটে আসবো, তারপরে গিয়ে আর কি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।